ইরাকের রাজধানী বাগদাদে হ্যাকিং এর মাধ্যমে একটি বিজ্ঞাপনী বিলবোর্ডে পর্ন ভিডিও চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে শহরটির সব বৈদ্যুতিক বিলবোর্ড। বলা হয়েছে বিলবোর্ড হ্যাকিং এর মাধ্যমে এই কাজটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। এত কিছু রেখে হ্যাক করে বিলবোর্ডে দেখানো হলো পর্ন ভিডিও। ব্যাপারটা হাস্যকর এবং অদ্ভুত বটে। নিজেদের হ্যাকিং গ্রুপের নাম বা অন্য বিজ্ঞাপন না দেখিয়ে কেন পর্ন ভিডিও দেখালো হ্যাকার? এই প্রশ্নের অনুসন্ধান করে পাওয়া গেল নতুন রহস্য। কি ঘটেছে সেই রহস্যটাই জানবো আজকের এই ভিডিওতে। 19 আগস্ট রাতে শহরটিতে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয় ওই দিন বাগদাদের একটি প্রধান রাস্তার মোড়ে বসানো বিলবোর্ডে পর্ন ভিডিও চালানো হয়েছিল। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে জানানো হয়েছে সন্দেহভাজন ব্যক্তি পেশায় টেকনিশিয়ান। যে কোম্পানি শহরটিতে বিজ্ঞাপনী বিলবোর্ডগুলো পরিচালনা করে তাদের সঙ্গে ওই ব্যক্তির আর্থিক দ্বন্দ্ব ছিল। তিনি কোম্পানিটির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই বিলবোর্ডে হ্যাক করে তাতে পর্ন ভিডিও চালিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাগদাদের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আমরা বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়ার আগে কয়েক মিনিট ধরে বিলবোর্ডে পর্ন ভিডিও চালিয়েছেন ওই হ্যাকার। এই ধরনের অনৈতিক দৃশ্যের কারণে কর্তৃপক্ষ বাগদাদের সব বিজ্ঞাপনী বিলবোর্ড বন্ধ করে দেয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বাগদাদে সাধারণ বিজ্ঞাপন বা রাজনীতিবিদদের প্রচারণার জন্য বৈদ্যুতিক বিলবোর্ডগুলো ব্যবহৃত হয়। তবে হ্যাক হওয়ার কারণে গত রোববার শহরটিতে সব বিলবোর্ড বন্ধ করে দেওয়া হয়। বিলবোর্ডে পর্ন দৃশ্য চালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।